আমরা জানি আত্মহত্যা করা মহাপাপ, কিন্তু আমাদের দেশে কোন নারী যখন ধর্ষিত হয় তখন সে সমাজের বিভিন্ন কটুক্তির কারণে আত্মহত্যা করতে বাধ্য হয়, এক্ষেত্রে করণীয় কি? এক নম্বর করা হলো কথা হলো, কোন নারী ধর্ষিতা হলে, পাশবিক নির্যাতনের শিকার হলে তাকে যারা কটুক্তি করে এই পাপিষ্ঠগুলো হলো এই আত্মহত্যার পাপের সবচেয়ে বড় ভাগিদার এবং মূল হোতা আসামি। আমাদের এই সমাজে কিছু ভদ্রবেশী দুষ্ট এবং পাপিষ্ঠ এবং অসভ্য বলা যেতে পারে আছে, যে মানুষগুলো একজন নারী ধর্ষিতা হয়েছে, জোরপূর্বক সে জুলুমের শিকার হয়ে হয়তো অপরাধ তার সঙ্গে সংগঠন করা হয়েছে, এই টাইমটাতে তার পাশে দাঁড়ানো দরকার, তাকে সাপোর্ট দেওয়া দরকার, তার তো কোনো দোষ নাই, কিন্তু এরপরেও তাকে নিয়ে কটুক্তি করা হয়, হয় কি হয় না? অযথা মন্তব্য, অযথা না জেনে। আরে ভিতরে ভিতরে সেও একমত আছে, আপনি কিভাবে জানলেন? মুসলমান না জেনে কখনো কারোর উপরে কথা বলতে পারে না। আল্লাহ বলেছেন এই সম্পর্কে, তাহসাবুনাহু হাইয়িনা ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম। একজন নারীর চরিত্র নিয়ে কথা তোলা, এটাকে তোমরা খুব ছোট জিনিস মনে করো, আল্লাহর কাছে এটা বিশাল বড় অপরাধ, অনেক বড় অপরাধ। কত বড় অপরাধ জানেন? ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাত, একজন নারী তার আসলে দোষ নাই। আপনি বললেন না একাতে কি আর তালি বাজে, সেও হয়তো রাজি ছিল, আপনি অযথাই বললেন, প্রমাণ থাকলে তো ভিন্ন কথা, প্রমাণ ছাড়া আপনি মন্তব্য করলেন, ওই বেচারিকে আঘাত দিলেন, জুলুমের শিকার হলো, আবার আপনি তাকে অপবাদ দিলেন, কষ্ট সহ্য না করতে পেরে সে অনেক সময় আত্মহত্যার পথে চলে যায়, সেটাও তার ভুল কাজ। এই যে আপনি একজন নারীকে মিথ্যা অপবাদ দিলেন, ইসলাম কি বলে জানেন? ফাদরিবুহুম সামানিনাল জালদা, এই পাপিষ্ঠকে ধরে এনে ইসলামী আদালত তার বিচার করে 80 বেত্রাঘাতের নির্দেশ করবে, এবং ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা, কখনো তার সাক্ষ্য আর গ্রহণ করা হবে না, এটা চিরকালে। তওবা করে যদি সে ফেরেশতা হয়ে যায়, ইসলামী আদালত তার সাক্ষ্য গ্রহণ করা হবে না। কোন পূর্ত পবিত্র নারীর চরিত্র যদি কেউ কি দেয়, কালিমা দেয়, নারীর ইজ্জতের ব্যাপারে এত সাবধান থাকতে বলেছে মন্তব্য করার আগে। একই কথা অবশ্য পুরুষের জন্য প্রযোজ্য, কোন পুরুষের ব্যাপারেও না জেনে মন্তব্য করা যাবে না। আজকাল দেখা যায় ফেসবুকের যুগ ভাই, কিছু একটা হইলেই হলো, আরে এমনি এমনি কি হয়েছে, কত মন্তব্য আমরা করছি, ওপেন মন্তব্য করার সুযোগ পেয়ে ফেসবুকে ইউটিউবে আপনি যা তা লিখে দিচ্ছেন, এর প্রত্যেকটি হয় আপনার মিজানে নেকামলের পাল্লা উঠবে, আর না বদামলের পাল্লা উঠবে, জবাবদিহির বাইরে চলার কোনো সুযোগ নাই। মুখে লাগাম টানতে হবে, কোনো মেয়ে ধর্ষিতা হলে তার প্রতি অনুকম্পা দেখাতে হবে, তাকে স্বাভাবিক করার চেষ্টা করতে হবে। তিনি যদি দোষী প্রমাণিত হয়, তার অভিভাবক তাকে শাসন করবেন, যারা দায়িত্বশীল তারা শাসন করবেন, আপনি বাহির থেকে কটু কথা বলে তাকে কোণঠাসা করে যদি আত্মহত্যার দিকে চলে যেতে বাধ্য করেন, একটা মানুষের আত্মহত্যার এই কবিরা গুণের দায় আপনার একটা ছোট্ট কমেন্টও হতে পারে, আপনার একটা মন্তব্য হতে পারে, এগুলো করা যাবে? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। নারীদেরকে আমরা বিভিন্নভাবে কষ্ট দিই, তাদের নামে কোনো কথা মানে কোনো একটা ইশারা পাইলেই হলো তাদের নামে আমরা অপবাদ রটিয়ে দিই। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন।